এত কাছে এসে যাবে আমি ভাবতেও পারিনি কোনদিন। এটা তো ডিসকভারি চ্যানেলের মতো। এই তো গায়ের পাতাগুলো দেখো রোজ আছে এর সঙ্গে। কি বলছ, এবছরও ফাঁকাই থেকে গেলে জামাই ষষ্ঠীতে ডাকেনি, আমারও সেম অবস্থা। তো চলো ঝাড়গ্রামের একটা ভালো পার্ক থেকে ঘুরে আসি। ফাইনালি গাইজ আমরা ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ, ভিতরে ঢোকার পরে গিয়ে এখানে সেলফি জোন, সেলফি নিচ্ছি। আর ব্লকের মাঝখানে দেখতে থাকো কিসব হচ্ছে না হচ্ছে। এই সাইডে অনেক মেয়েরা, এই সাইডে মেয়েরা যাই তো। হ্যাঁ, ঝাড়গ্রাম ডিয়ার পার্কে পা রাখা মানেই অসংখ্য হরিণ, আর হরিণ মানেই ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। তো চলো একটু উপভোগ করি। এই তো আমরা হরিণ দেখতে পেয়ে গেছি। এটা হচ্ছে এই পার্কের হচ্ছে সাবজেক্ট জিনিস, প্রচণ্ড হরিণ এখানে আছে। একটু জুম করে দিচ্ছি হালকা করে, দেখতে হবে গায়ে চাকা চাকা দাগ আর শিং জোড়া খুব বড় বড়। এরাও এরাও তোমাদের জন্য নিয়ে এসেছি খাবার। এই রাও একদম সামনে থেকে ও হাত দিতে পারছি শিংগুলোতে। এত কাছে এসে যাবে আমি ভাবতেও পারিনি কোনোদিন। এটা ডিসকভারি চ্যানেলের মতো। তো আমরা হরিণগুলো কিছুক্ষণ দেখার পর আমরা অন্যদিকে চলে যাই, আরও অনেক কিছু জিনিস দেখার আছে। তাই এখানে গাইজ সবাই বউ টউ নিয়ে এসছে, কারো প্রেমিক নিয়ে এসছে, প্রেমিক প্রেমিকারা সবাই আড্ডা মারছে, আর আমরা একা একা ঠিকঠাক একটা লাগছে না। তো কেউ ওই দাদাটা বলছিল যে বউ নিয়ে এলে ভালো হতো নাকি। তো গাইজ আমার জন্য একটু দেখবে, সামনের মাসে যদি একটা বউ খুঁজে পাও তো আমাকে বলবে, কেউ যদি হতে চাও তো বলবে অবশ্যই। একটা শুরু মুরুম রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটার পর এখানে একটা নতুন প্রজাতির পাখি দেখতে পাচ্ছি আমরা, জানি না এটা কি পাখি, খুব সুন্দর দেখতে। বডিটা সাদা, মাথাটা হালকা কালো, দাগ না মানে পালকগুলো রং কালো। চলে গেল, একদম সামনে বসেছিল, আসছে। আরো অনেক কিছু আছে দেখাবার, দেখতে থাকো। এই তো হিরো আসবে মালটা এইদিকেই, এই এলো এলো এলো, এই এই সত্যি এটা খুব অসাধারণ দৃশ্য, কারণ এই জিনিসটা আমরাও ছোটবেলায় পেরিয়ে আসি। তারপরেই শুনেছি নাকি বানররা খুব সুন্দর উখুন খুঁজতে জানে, তো ওটাও দেখা হয়ে গেল। দেখো তার স্ত্রী কি সুন্দর ওর মাথায় উখুন খুঁজে দিচ্ছে। তারপরেই দেখলাম সাইডে একটা বোর্ড আছে, এখানে ওর বিজ্ঞানসম্মত নাম, তারপরে কোথায় কোথায় পাওয়া যায়, কত বছর বেঁচে থাকে, এই সব লেখা আছে। যে দেখতে পাচ্ছ সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়, আর এটা 15 বছর পর্যন্ত বেঁচে থাকে, এই সব সম্বন্ধে লেখা আছে। সো গাইজ, তার ঠিক পাশেই একটা খাঁচার মধ্যে রয়েছে বাজ পাখি। এই যে পাখিটা দেখতে পাচ্ছ, এই পাখিটার নাম হচ্ছে বাজ পাখি। ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না, বুঝতে পারছো গরিব লোক, ফোন দিয়ে ভিডিও করছি। তো তবুও বলি, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো একটু লাইক আর কমেন্ট দিয়ে উৎসাহ বাড়িয়ে দিও। অবশ্যই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব।
তারপর আমরা আবার এগিয়ে গেলাম, জানি না ওই সামনের খাঁচাটাতে কি আছে। আর সন্ধ্যা নেমে আসছে আস্তে আস্তে, তাড়াতাড়ি আমাদের দেখাতে হবে তোমাদেরকে পুরো পার্কটা। সো গাইজ, এরপরে আসছে আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূর। তো চলো ময়ূরের কিছু দৃশ্য দেখা যাক। তারপর গাইজ, এখান থেকে বেরিয়ে একটা অন্য খাঁচার কাছে যাই ও দেখি সেখানে দুটো হায়না বারবার চক্কর কাটছে তাদের নিজস্ব কক্ষপথের মধ্যে। সিকিউরিটি মানটা ঘুরতে থাকে ঢুকছে আর বেরোয় যাচ্ছে দাদা। এইখানে গাইজ একটা চিতাবাঘ থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, আর অন্ধকারও হয়ে নেমে আসছে। মাছ টাছ গাছ অনেক কিছু লাগানো আছে ভেতরে, বাঘটাকে দেখা যাচ্ছে না। অনেকদিন এই যে আগে এসে দেখছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে না। মনে হয় রেস্ট নিচ্ছে মালটা ভিতরে, ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে হয়তো রেস্ট নিচ্ছে। আর এখানে একটা ছোট পার্ক আছে, এখানে ছেলেমেয়েরা খেলাখেলি করে, দেখতেই পাচ্ছ এখানে অনেক দোলনা পার্ক টাক আছে। তারপরেই আমরা এসে পড়েছি ভালুকের গুহাতে। এই দেখো দেখতে পাচ্ছ কালো ভালুক একটা শুয়ে আছে, ও এর সঙ্গে আরেকটা আছে, এগুলোর নাম আছে কালু ভলু, আরেকজনের কী নাম ভুলে গেছি আমি। এরপরেই চলে আসি আমরা সজারুর কাছে। আর সজারুর গায়ে অনেক বিষাক্ত কাঁটা, যে কোনো সময় করে দিতে পারে পেছন ফুটা, তাই আমি বেশিক্ষণ দাঁড়াচ্ছি না। সজারুর সঙ্গে অনেকগুলো খরগোশ আছে। এখানে একটা দিঘি আছে ছোট, এখানে হরিণরা জল খেতে আসে। আর এই যে এখানে একটা বোট দেখতে পাচ্ছি, এখানে বোটিংও করার জন্য দেওয়া হয়, পারমিশন আছে। আর যদি কারো বোটিং করার ইচ্ছা থাকে তো এখানে একটা টিকিট কাউন্টার আছে, এখানে টিকিটটা কেটে নিয়ে। হাই, তুমি পাতা খাও না ঘাস খাও? হ্যাঁ ঘাস, এই ব্যাপার আমি তো জানতাম না। ভাগ্যে বললে, কি বলে যে ধন্যবাদ দেবো, আমি কত কোথায় খুঁজে পাচ্ছি না। আর শরীরটা কি ঘাস দিয়ে কি রেখেছ? হ্যাঁ এই সন্ধ্যা হওয়ার কারণে আমরা আর বেশি কিছু দেখাতে পারলাম না, আজকের মতো এখানে শেষ করছি, কালকে আসছি আবার। এখানে একটা লাইট জ্বলছে, আর এই সন্ধ্যা হওয়ার কারণে আমরা এখন বাড়ি যাবো, কারণ এই জঙ্গলের মধ্যে অনেক কিছু মানে জন্তু জানোয়ার আছে, হঠাৎ দুর্ঘটনা হয়ে যেতে পারে, তার জন্য সবাই এই সাতটা করে বন্ধ করে দেয়। এই যেহেতু অন্ধকার নেমে এসছে, তো আমরা এখন বাড়ি চলে যাবো। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ। Bye.